হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। দাঁত অ্যালার্জি র্যাশের সমস্যা খুবই জটিল একটি সমস্যা। এই সমস্যা যদি কারো হয় অতি সহজে সারিয়ে তোলা যায় না। এই দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নানান ধরনের মেডিসিন ব্যবহার করি ও নানা ধরনের নামি দামি কোম্পানির মলমও ব্যবহার করে থাকি, কিন্তু এই মেডিসিন ও মলমের মাধ্যমে হয়তো আমরা দাঁতকে সারিয়ে তুলি, কিন্তু আবার সেটা ফিরে আসে। তাই আজকের এই ভিডিওতে আমি একটি ঘরোয়া টিপস দেখাবো ও স্থায়ী সমাধান দেখাবো, যেটি ব্যবহার করে আপনি আপনার দাঁত অ্যালার্জিকে চিরতরে সারিয়ে তুলতে পারবেন। তার জন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটি স্টেপও মিস করলে চলবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন। অবশ্যই অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন যাতে আমার নতুন ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি নিম পাতা। এই নিম পাতা তো আমরা সকলেই চিনি। এই নিম পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাস প্রপার্টিস, যা আমাদের শরীরের দাঁত, অ্যালার্জি, ব্রণ ও নানান র্যাশের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এখানে আমি নয়নতারা গাছের পাতা নিয়ে নিচ্ছি, যেটা দাঁত, অ্যালার্জি, চুলকানি দূর করতে সাহায্য করবে। এখানে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি সব নিম পাতাগুলো নিয়ে নেব। এই নিম গাছের ডাঁটাটা আমি কাঁচির সাহায্যে ছোট টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো নিম গাছের ডাঁটা দেওয়া হয়ে গেছে। এবার নিম গাছের ডাঁটা ও পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি নিয়ে সেদ্ধ করে এর থেকে কিছুটা জল বের করে নেব। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এর মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়েছি, আনুমানিক 200 গ্রাম। এর মধ্যে আমি এই নিম পাতা ও ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এই রেমেডিটি যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন, আপনার যে কোনো ধরনের দাঁত নিমেষে দূর হয়ে যাবে। তো দেখুন জলটা আমার রেডি হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে। আর একটু সেদ্ধ করে নেব যাতে নিম এর নির্যাসটা ভালোভাবে জলের সাথে মিশতে পারে। তো দেখুন রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, গরম জলটা এর মধ্যে ঢেলে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে পাতা বা ডাঁটা কোনো কিছু না পড়ে। জলটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আরো একটা বাটি নিয়ে নিচ্ছি, আরো কিছু নিম পাতা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি নয়নতারার পাতা নিয়ে নিচ্ছি, এর বোটাটা বাদ দিয়ে দেবো পাতার। सेम प्रसेसे आमी आरो दुटी पाता निये नियेछि। एई पातागुलो लागबे ना आमी साइड करे रेखे दिलाम। एई पातागुलोके एबार भालोभाबे आमी धुये नेब। एर मध्य किछुटा जल दिये दिच्छि। तो पातागुलो आमार धुए नेওয়া হয়ে গেছে। এবারে এই পাতাগুলোর আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনি চাইলেই পেস্ট শিলনোড়া বা মিক্সি যে কোনো কিছু সাহায্যেই করতে পারেন। আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তো দেখুন এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। কিভাবে আপনি এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন ওটা আমি দেখিয়ে দেব। প্রথমে আমি একটা নিম পাতার জলটা একটা তুলোর সাহায্যে যেখানে দাঁত অ্যালার্জি হয়েছে সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এটা অবশ্যই দিনে 2 থেকে 3 বার করতে হবে। এইভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর 1 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে এটা জাস্ট একটু হালকা শুকনো হওয়ার জন্য। তারপর এই নিম পাতা ও নয়নতারার পেস্টটা এর উপর লাগিয়ে নিতে হবে। এইভাবে পেস্টটাকে দিনে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করতে হবে। 1 থেকে 2 দিন লাগানোর পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 7 দিনের মধ্যে আপনার দাঁত হাজা চুলকুনি পুরোপুরি কিওর হয়ে যাবে। যদি আজকের ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তো লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।